পদযাত্রার নামে বিএনপি আবারও আগুন সন্ত্রাসের প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, এবার আগুন সন্ত্রাসে জানমালের ক্ষতি সাধনের চেষ্টা করলে উপযুক্ত জবাব দেওয়া হবে। শুক্রবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত শান্তি সমাবেশে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের অভিযোগ করেন, বিএনপি শেখ হাসিনার সরকারকে উৎখাত করতে বিদেশে টাকা ছড়াচ্ছে। বিএনপি নালিশের পাল্লায় পড়ে বিদেশি বন্ধুদের এদেশে নির্বাচন মাথা না ঘামানোর পরামর্শ দেন ওবায়দুল কাদের। আগামীতে রাস্তা বন্ধ করে পদযাত্রা করলে জনগণ বিএনপিকে প্রতিহত করবে বলেও জানান ওবায়দুল কাদের। এটা কি পদযাত্রা নাকি অন্তিম যাত্রা? এই পদযাত্রা উপরে উপরে পদযাত্রা, আর তলে তলে সহিংসতা প্রস্তুতি। অস্ত্র উঁচিয়ে বোমা মেরে পেট্রোল বোমা, ওইসব চর্চা আর যদি করতে যান বাংলার জনগণ রুখে দাঁড়াবে।